সরকারি চাকরিরত যেসব চিকিৎসক রয়েছে পশ্চিমবঙ্গের সর্বত্র, আজকে পেন ডাউন কর্মসূচি আজকে আমরা নিতে বাধ্য হয়েছিলাম। আজকে পেন ডাউন কর্মসূচি আজকে আমরা নিতে বাধ্য হয়েছিলাম, কারণ এতদিন সিজর চলছিল, জুনিয়র ডাক্তাররাই মূলত সেখানে সিজরকে অংশগ্রহণ করেছিল, সিনিয়র ডাক্তাররা হয়তো সেখানে অংশগ্রহণ করেনি, সাপোর্টে ছিল, পাশে ছিল, কিন্তু আজকে ভয়াবহতা এত দূরে চলে গেছে যেখানে দেখলাম আন্দোলনকারীদের উপরে আজকে বর্বরোচিত আক্রমণ চলল, যেখানে অ্যান্টিসোশ্যাল শাসক দলের অ্যান্টিসোশ্যাল ঢুকিয়ে সেখানে আক্রমণ করা হলো আরজিকর মেডিকেল কলেজ, আন্দোলনকে ভেঙে দেওয়ার জন্য, যাতে সমস্ত তথ্য প্রমাণাদি যা কিছু আছে লোপাট করা যায় সেটার জন্য এরকম একটা অত্যন্ত ভয়ঙ্কর খুন এবং ধর্ষণের ঘটনার পরেও তথ্য প্রমাণ লোপাট করার যে প্রচেষ্টা চালাচ্ছে আজকে শাসক দল এবং পুলিশের সহায়তায় এবং সেখানকার প্রিন্সিপালের সহায়তায়, আমরা তাকে ধিক্কার জানিয়ে আজকে সিনিয়র ডাক্তার যারা সরকারি চাকরিরত ডাক্তার তারা আমরা আজকে পেন ডাউন কর্মসূচি পালন করলাম গোটা রাজ্য জুড়ে। এছাড়াও আমরা আরেকটা বিষয় বলতে চাই যে আজকে একটি রাজনৈতিক দলের একটা সাধারণ ধর্মঘট চলছে, এই উদ্দেশ্যে আমাদের সরকার একটা সার্কুলার দিয়েছে যে কর্মচারীদের যারা আজকে মানে যারা অ্যাটেন্ড করবেন, অফিস অ্যাটেন্ড করবেন, অফিসে অ্যাবসেন্ট থাকবে, তাদেরকে ডাইস নর্ম করা হবে, অর্থাৎ তাদের চাকরি জীবন থেকে একদিন কেটে নেওয়া হবে। এটা আমরা মনে করি একটা সরকারের চূড়ান্ত স্বৈরতান্ত্রিক এবং একটা ফ্যাসিবাদী রূপ, একটা ফ্যাসিস্ট সরকার ছাড়া এরকম একটা পরিস্থিতি যেখানে গোটা রাজ্যের মানুষ মনে করছে যে তাদেরই ঘরের একজন সন্তান, একটি মেয়ে আজকে এরকম ধর্ষিতা হয়েছে বা হত্যা হয়েছে, নির্মমভাবে হত্যা হয়েছে, সারা রাজ্যের মানুষ যখন রাস্তায় নামছে সেরকম একটা সময়ে আজকে চূড়ান্ত ফ্যাসিস্ট একটা সরকার তারা এই ধরনের একটা সার্কুলার আবার দিল যে কর্মচারীরা, চিকিৎসকরা, নার্সরা যদি আজকে ধর্মঘটে অংশগ্রহণ করে এবং কাজে যা না যোগ দেয় তাহলে তাদের উপরে এই এই যে খাড়াটা নামিয়ে আনবে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি সার্ভিস ডক্টর্স ফোরামের পক্ষ থেকে, আমরা দাবি জানাচ্ছি যে অবিলম্বে এই ধরনের স্বৈরতান্ত্রিক যে ফরমান আপনারা তুলে নিন, এবং যদি কারো উপরে এটা প্রয়োগ করা হয় এই ধর্মঘটের সময়ে, আমরা হুঁশিয়ারি দিচ্ছি যে গোটা রাজ্য কিন্তু প্যারালাইজ হয়ে যাবে, গোটা রাজ্যের সমস্ত ডাক্তার কিন্তু অনির্দিষ্টকাল কিন্তু ধর্মঘটে নামবে, কর্মচারীরাও ধর্মঘটে নামবে যদি কারো উপরে এই ধরনের স্বৈরতান্ত্রিক একটা যে ফরমান এটা যদি কার্যকরী হয়, সেই হুঁশিয়ারি তো আমরা পেন ডাউন করলাম। আমরা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে রয়েছি, সেটা যদি কাউকে বাদ দেওয়া হয় আমরা হুঁশিয়ারি দিচ্ছি সরকারকে এরকম একটা পরিস্থিতিতে, তাহলে কিন্তু গোটা রাজ্য প্যারালাইজ হয়ে যাবে, আমরা সমস্ত ডাক্তাররা
কর্তৃপক্ষ জবাব।